পাবনার মুলাডুলি সহ আশেপাশের প্রায় 10 গ্রামের দিগন্ত জোড়া মাঠে শিমের আবাদ হয় বলে এই এলাকা পরিচিত শিমসাগর নামে। অন্যান্য বছরের এই সময়টিতে এ অঞ্চলের কৃষকরা ব্যস্ত থাকেন ক্ষেত থেকে শিম তোলা ও বাজারজাত করার কাজে, কিন্তু এবারের চিত্র ভিন্ন। অতিবৃষ্টি, রোগ বালাই আর পোকার আক্রমণে ফলন বিপর্যয় হয়েছে। এই যে বিঘা প্রতি শিম ওঠার দরকার 5 থেকে 7 মণ সর্বনিম্ন, সেখানে শিম ওঠা 30 কেজি 25 কেজি হাইস্ট, এর বেশি উঠতে যায় না। পোকার দমনের জন্য আমরা আসলে আমরা আবাদ বনেত করি, আমার উপজেলা আসলে লোকজন আছে, কিন্তু তারা এ পর্যন্ত আসলে আমরা কৃষি কাজের জন্য আমাদের কাছে আসে নাই। গত বছর যেরকম ভাবে দেখাচ্ছে দামটা পাচ্ছে কিংবা যেরকম ফলনটা হচ্ছে, তার থেকে এবছর তুলনাটা অনেক কম। কৃষকরা জানান রোগের প্রকোপ এতটাই বেশি যে কীটনাশকেও কাজ হচ্ছে না, ফুল আসার পর পরে তা কালচে রং ধারণ করে ঝরে যাচ্ছে। ফুলের ভিতরে হচ্ছে পোকা যায় ঢুকে ওটা নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে ফুল ওই শিমের জালির ভিতরে, ছোট্ট পোকা ভিতরে শিম কানা করে ভিতরে ঢুকে যায়। দেখা যাচ্ছে ধরুন পচন, কাঁচ পচা, ফুল পচা। এ অঞ্চলে উৎপাদিত শিমের উপর ভিত্তি করে পাবনার মুলাডুলিতে গড়ে উঠেছে বৃহৎ বাজার। এখান থেকেই শিম সরবরাহ করা হয় সারা দেশে, কিন্তু এবার সে বাজারেও সরবরাহ কম। 100 গাড়ির শিম কাঁচামাল এখান থেকে চলে যেত, বর্তমানে কিন্তু এত আসে না, 20 থেকে 30 গাড়ি হয়। চট্টগ্রাম, সিলেট, ঢাকা, বাইবেল, টাঙ্গালে, মধুপুর, বিভিন্ন জায়গায় আমাদের এখানে শিম যায়। আমরা পাইকারি বিক্রি করতেছি আপনার ধরেন 130-135, কিন্তু আজকে আবার শিমের বাজারটা এখন দেখতেছি একটু কম, 100-105 টাকা হাইস্ট বাজার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার শতকরা 80% শিমের উৎপাদন হয় শিমসাগরে। গত বছর এই জেলায় 3,800 হেক্টর জমিতে প্রায় 77,500 মেট্রিক টন শিমের আবাদ হয়। এবার জমির পরিমাণ কমে হয়েছে 3,400 হেক্টরে, তার উপর ফলন বিপর্যয়। তবে এর জন্য প্রতিকূল আবহাওয়াকেই দায়ী করছেন কৃষি কর্মকর্তারা। অন্যান্য বছর তুলনায় এবছর বৃষ্টি বেশি, এই জন্য শিমের কিছু সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে রোগ। তো রোগ দেখা গেলে সেক্ষেত্রে কিছু কিছু ওষুধ ব্যবহার করতে হয়, রোগনাশক, ডাইথিনিন 45 বা ফলিকুর বা স্কোর, এগুলো ব্যবহার করলে রোগ সরে যায়। তো কৃষক ভাইরে ওনারা জানে হয়তো, তারপরেও আমাদের উপসর্গে কৃষকের মাঠ পর্যায়ে আছেন, ওনারা কৃষকদের পরামর্শ দেন। করোনা মহামারীর এই সংকটে ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা সহ সহজ শর্তে ঋণ চান এ অঞ্চলের কৃষকেরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।